এখন আমরা ক্লাস নাইনের কোষে দেখি এক পয়েন্ট পনেরো পয়েন্ট একের দুইশো কুড়ি নম্বর পেজের আট নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব প্রশ্নটা গিয়ে দেখে নিচ্ছি বারোশো বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার আয়তা জমির দৈর্ঘ্য চল্লিশ সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি তার মানে একটা আয়তক্ষেত্র আছে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বার বারোশো সেমি এবং ওই আয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে চল্লিশ সেমি তাহলে ওই আয়তক্ষেত্রের করণের উপর আয়ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে একটা আয়তক্ষেত্র আছে এর দৈর্ঘ্য বলে দিয়েছে চল্লিশ সেমি এবং ক্ষেত্রফল বলেছে বারোশো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বারোশো সেমি তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে চল্লিশ সেমি তাহলে অতএব আয়তক্ষেত্রের প্রস্থ ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ সমান হয়ে যায় ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান বারোশো বাই চল্লিশ প্রস্থের একক সেমি হবে শূন্য শূন্য কেটে যাচ্ছে ত্রিশ সমান ত্রিশ সেমি তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পাওয়া হয়ে গেছে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে চল্লিশ আর প্রস্থ হয়ে যাচ্ছে ত্রিশ তাহলে বলা হয়েছে এর কর্ণের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে কর্ণ হয়ে যাচ্ছে এটা এটা কর্ণ এই কর্ণের উপর বর্গক্ষেত্র মানে কর্ণের যে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা হবে সেই বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে বর্গক্ষেত্রটা এইভাবে হবে জায়গা ধরবে না এই রকম তার মানে বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী যাবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান তাহলে একটা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র আছে সেটা লিখে নেবে তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ সমান সূত্র হয় রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ চল্লিশের স্কোয়ার যোগ প্রস্থ হচ্ছে ত্রিশের স্কোয়ার মি সেমি সমান চল্লিশের স্কোয়ার করতে গেলে হচ্ছে ষোলোশো আর ত্রিশের স্কোয়ার করলে হয়ে যাচ্ছে নয়শো সেমি তাহলে যোগ করলে হচ্ছে ষোলোশো আর নয়শো যোগ করে হচ্ছে পঁচিশশো সেমি ভাঙতে গেলে হয়ে যাচ্ছে পঞ্চাশ সেমি তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে পঞ্চাশ সেমি তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর আয়তক্ষেত্রের কর্ণ সমান হয়ে যাবে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আছে পঞ্চাশ তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে পঞ্চাশ সেমি তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বাহুর মান হচ্ছে পঞ্চাশ এর স্কোয়ার বর্গ সেমি পঞ্চাশ গুণ পঞ্চাশ 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 গুণ করলে পঁচিশশো বর্গ সেমি তাহলে আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে পঁচিশশো বর্গ সেমি অতএব আয়ত ক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান পঁচিশশো সেমি.